আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ তিনটি সুখবর রয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথম সুখবর হচ্ছে, 2023 সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য 70,000 নিয়োগের সার্কুলার আসবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বছরেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এছাড়া 2025 সালের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও 1,00,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। দ্বিতীয় সুখবর হচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা চলছে। আগামী প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে হচ্ছে না, বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় সুখবর হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় রাখা কোটার বিধান বাতিল করা প্রশ্নে রুল জারি করছেন হাইকোর্ট। 152 জন চাকরি প্রত্যাশীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। 2020 সালের 18 অক্টোবর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে অনুসারে এই 152 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন, কিন্তু তারা চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হননি। তাদের দাবি, 2019 সালের বিধিমালায় কোটা প্রথার কারণে তারা বঞ্চিত হয়েছেন। বন্ধুরা, একটি জরিপ হয়ে যাক, আপনারা কি কোটার পক্ষে নাকি কোটার বিপক্ষে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।